আজকের সাত রামনগরে আয়োজিত বিজয় সংকল্প র্যালি পর এই কার্যক্রমে আমাদের মধ্যে যে মহান ব্যক্তিত্ব আপনাদের সবার প্রিয় বেবাক সরল আর তার সঙ্গে সঙ্গে জেলার সম্মানীয় সভানেত্রী শ্রী তাপস দেব পুরো ত্রিপুরা রাজ্যে এক যোগে বিজয় সংকল্প র্যালি হচ্ছে। 28 র্যালি একসঙ্গে হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিও অমরপুর এবং পাপিয়াছড়াতে রয়েছেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের 5 বছর পূর্তি এবং 23-এর নির্বাচন ও তাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আজ পুরো প্রদেশে টোটাল 28টি র্যালি একযোগে। আর আমি অত্যন্ত আনন্দিত, আমার জানা ছিল না, এখানে আসার পরে দেখি এই যে র্যালি তার মধ্যে 100% শুধু মহিলারা। আমার জানা ছিল না যে সমস্ত মহিলারাই এই র্যালিতে ভাগ নেবেন। পেছনে কিছুটা এখন পুরুষ বসেছে, কিন্তু 90% মহিলারা উপস্থিত। এই সরকার যখন কাজ করা শুরু করেছিল তখন হোম মানে গৃহ মন্ত্রণালয় সেখানে 10% রিজার্ভেশন মহিলাদের জন্য প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্যে। অনেকে আমাকে প্রশ্ন করেছিল তো আপনি পুলিশ টিএসআর যে নেবেন তো টিএসআর এর মধ্যে মহিলা কিভাবে নেবেন, টিএসআর তো মহিলা নেওয়া হতো না, তার তো নিয়ম নেই ত্রিপুরাতে। আমি বলেছি নিয়ম তো আমরা তৈরি করি, নিয়ম জনতার দ্বারা তৈরি, জনতার দ্বারা নির্বাচিত যারা প্রতিনিধি এরা বিধানসভায় লোকসভায় রাজ্যসভায় নিয়ম তৈরি করে। আমরা বিধানসভায় নিয়ম তৈরি করেছি এবং ত্রিপুরা রাজ্যে টিএসআর এ প্রথমবার যখন রিক্রুটমেন্ট হয়েছে তখন 10% মহিলাদের রিজার্ভেশনের মধ্যে মহিলারা এসছে। আজ ত্রিপুরাতে AK-47 নিয়ে, AK-56 নিয়ে, রাইফেল নিয়ে আমার নজওয়ান মহিলা বোন দাঁড়িয়ে থাকে, তার আগে ত্রিপুরাতে সেই দৃশ্য ছিল না। নারী সমিতির নামে ত্রিপুরাতে অনেক বক্তব্য কমিউনিস্টদের মুখ থেকে শুনেছে, কিন্তু নারী সশক্তিকরণের কাজ যদি কোনো সরকার করেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পরেই 10% রিজার্ভেশন ফর ওমেন্স গৃহ মন্ত্রণালয়তে। আর তারপর এই সরকার শুধু 10% গৃহ মন্ত্রণালয় থামেনি, কোথায় গিয়ে থেমেছে, 33% রিজার্ভেশন ত্রিপুরা সরকারের যে কোনো চাকরির মধ্যে, 33% রিজার্ভেশন মহিলাদের জন্য সংরক্ষিত সরকার করেছে। তারপরে সরকারে করার পর যখন এবার নির্বাচন হচ্ছে তখন ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি ত্রিপুরার ইতিহাসে ত্রিপুরার নির্বাচনে একমাত্র উদাহরণ প্রস্তুত করেছে, 12 জন মহিলাকে প্রার্থী আমরা বানিয়েছি, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট বানিয়েছি, 12 জন প্রার্থী ভারতীয় জনতা পার্টির। তো মহিলা সশক্তিকরণের যদি কোনো কাজ যদি সঠিকভাবে কেউ করেছে তো নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার ইমানদারিতে করেছে। এখানে আমার বড় মাত্রায় মুসলিম সংখ্যালঘু বোনেরা আছেন, আজকে তিন তালাকের নামে আপনাদের গালি শুনতে হবে না,
কোনো আমার ভাই আমার কোনো বোনকে ধমকি দিতে পারবে না, আমার রান্নাটা বা তোমার রান্না ভালো হয়নি, তোমার সঙ্গে আমার মিল হচ্ছে না, তার জন্য তিনবার শব্দ বলবে, আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। নরেন্দ্র ভাই মোদী তার রাস্তা বন্ধ করে দিয়েছেন, কেউ ত্রিপুরা ভারতবর্ষ থেকে কোন জায়গাতে কোন আমার মুসলিম বোনদেরকে তিন শব্দ বলে উৎখাত করতে পারবে না তার জীবন থেকে। তার অধিকার যদি কেউ দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। আর কমিউনিস্ট কংগ্রেস সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে, আমার মুসলিম ভাই বোনদের কোনোদিন এগিয়ে যাওয়ার কোন রাস্তা তৈরি করেনি। আজ কম্পিউটারে শিক্ষাদানের ব্যবস্থা যদি মুসলিম ছেলে মেয়েদেরকে কেউ করেছে, তা নরেন্দ্র ভাই মোদী নেতৃত্বাধীন সরকার তৈরি করেছে যে তাদের মধ্যে থেকে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আর এই সরকার আসার পর টিপিএসসির মাধ্যমে যখন এক্সাম হয়েছে, ট্রান্সফারের রিক্রুটমেন্ট নীতি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার টিপিএসসিতে তিন টিসিএস অফিসার এখানে সিলেকশন হয়েছে। তার আগে কমিউনিস্টের সময় সংখ্যালঘুদের জন্য রণাধনা করা হতো, কিন্তু টিপিএসসিতে কজন সিলেকশন হয়েছে, পাঁচ বছরের সরকার প্রথম সিলেকশনে তিন মুসলিম ক্যান্ডিডেট এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তার মানে এই সরকার ট্রান্সপারেন্ট, যার মধ্যে ট্যালেন্ট আছে, যার মধ্যে প্রতিভা আছে, তাকে ভারতীয় জনতা পার্টির সরকার আটকায় না। কিন্তু কমিউনিস্টের সময় যার মধ্যে ট্যালেন্ট ছিল তাকে আটকানোর ব্যবস্থা মেলার মাঠে প্রত্যেকটি পার্টি বসে ব্যবস্থা করে রাখা হতো কমিউনিস্টের ক্যাডারদের দ্বারা। সমস্ত ত্রিপুরার যারা ট্যালেন্ট ছিল, প্রতিভাশালী ছিল, তাদেরকে আটকানোর ব্যবস্থা করেছে। আজকে যখন আমি বাড়ি থেকে আসছি, তখন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো রিলিজ করেছে আমার চোখের সামনে এসছে। আমি দেখি এটা ম্যানিফেস্টো রিলিজ করেছে, এটা দয়া করে আমি বলবো সবাইকে, একবার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, দয়া করে একটু দেখুন এই ম্যানিফেস্টোর বইটা, যে ছোট্ট একটা চটি বই তৈরি করেছে, এটা দেখলে বোঝা যায় বাম ফ্রন্ট আর আসবে না, তাদের কাছে কিচ্ছু নেই। তার জন্য কোথা থেকে হাউলাদ করে এক ম্যানিফেস্টো রচনা করেছে, এও হয়তো বা ভাড়াটিয়া কাউকে দিয়ে করিয়েছে, তারা নিজেরা পড়েছে কিনা আমার সন্দেহ। কারণ সেই ম্যানিফেস্টোর মধ্যে ত্রিপুরার মানুষের জন্য করার জন্য কোনো কমিটমেন্ট নেই। তার মধ্যে শুধু আছে কি, এটা আছে এটা বাড়াবো, এটা আছে এটা বাড়াবো, এটা আছে এটা বাড়াবো, আর একটা আছে 10,323 আমরা চাকরি দেব। ইয়ে বাত নেই বল সকতা, ইয়ে বাত এই কথা বলতে পারে না, কোর্ট বিরোধী, সুপ্রিম কোর্ট বিরোধী। আমরা তাদের জন্য রোজগারের ব্যবস্থা করব, সেটা বলতে পারে, তাদেরকে সরকারি চাকরি দেব, ম্যানিফেস্টো তো লিখতে পারে না, সেটা সুপ্রিম কোর্ট বিরোধী, সংবিধান বিরোধী ওয়ার্ড এখানে ইউজ করেছে। আর পুরোটার মধ্যে শুধু এটা বাড়াবো, ওটা বাড়াবো, অঙ্গনবাড়িতে বাড়াবো, চাকরিতে এ বাড়াবো, কত বাড়াবে কিচ্ছু নেই। এক পয়সা বাড়িয়ে বলবে, বাড়িয়ে তো দিয়েছি। ভারতীয় জনতা পার্টি 2018 যখন ভিজন ডকুমেন্ট নির্মাণ করেছিল, প্রস্তুত করেছিল, আমরা বলেছিলাম 2,000 করে ভাতা দেব, তার নির্ণয় করেছিলাম, তার সীমারেখা তৈরি করেছিলাম, এবং এই সরকার 2,000 করে ভাতা ত্রিপুরাবাসীকে দিয়েছে। আমরা বলেছিলাম 7th pay স্কেল দেব, প্রথম ক্যাবিনেটে 7th pay স্কেল এই সরকার দেওয়ার নির্ণয় করেছে। আমরা বলেছিলাম দিয়ে দেব, আমরা টোটাল 20% দিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম রোজ ঘরে ঘরে রোজগার দেব, এই পর্যন্ত 5.5 লাখ লোকের রোজগার ত্রিপুরাতে সৃজন হয়েছে 2 বছর কোভিডের মধ্যে যাওয়ার পর। আমরা বলেছিলাম সবার ইনকাম, কৃষকের ইনকাম দুগুণা করব। কমিউনিস্ট যখন সরকার ছিল তখন 6,580 পার ফ্যামিলি ইনকাম ছিল কৃষকদের, আজকে 2 বছর কোভিডের যাওয়ার পরও প্রতি মাসে কৃষকদের গড়ে ইনকাম 11,090, তার মানে দুগুণা হয়ে গেছে। আমরা বলেছিলাম পার ক্যাপিটা ইনকাম বাড়াবো, 2 বছর কোভিডের পরও ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম 1,41,000, তার মানে 1,41,000 মানে প্রায় 37% মানুষের রোজগার বেড়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোভিডের পরিস্থিতিতে। তো বন্ধুরা, আজ যখন আমি আগরতলা শহর দেখি, কমিউনিস্টের 25 বছরের লোকে দেখেছে,
তারা আগে 10 বছর দেখেছে, আজ আমার রামনগর আগরতলাবাসী, রামনগর তো আগরতলার মধ্যে রয়েছে, আজকে রাত্রিতে যখন আগরতলা শহরে যান তো আগরতলা শহরের লাইটগুলো হেসে আপনাকে স্বাগত করে, ইচ্ছা হয় শহরটা একবার দেখি। আর কমিউনিস্টের সময় এই রামনগর সহ পুরো আগরতলা অন্ধকারের মধ্যে ছিল, কারণ কমিউনিস্ট অন্ধকারের মধ্যে লুটপাট করার জন্য আগরতলাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। আজ আগরতলা শহর যখন রাত্রি হয় ছেলেমেয়েরা জেগে থাকে আগরতলা শহরে সে ব্রিজ দেখার জন্য, আগরতলা শহরের ফ্লাইওভারের সে লাইটিং দেখার জন্য, আগরতলা শহরের চারিদিকে লাইটের ময়ময় হয়ে যখন আগরতলা সকল রাত্রির দিকে তাকিয়ে সবার দিকে হেসে স্বাগত করে, তখন আমরা কলকাতা মুম্বাই বা দিল্লির মতো মেট্রো সিটিকে ইয়াদ করি, দেখো আমার আগরতলা আজকে সেই দিকে চলে আসছে। বন্ধুরা আজকে ডেভেলপমেন্ট দেখা যায়। আর রামনগর তার নাম কত সন্তান, মানে রামের নগর, মানে আদর্শ নগরীতে আপনারা বাস করেন, আদর্শ মানুষ আমরা। আর আদর্শ এমএলএ পেয়েছেন। আমি শুনি কমিউনিস্টরা প্রচার করছে, কমিউনিস্ট এবং কংগ্রেসের যৌথ নির্দলীয় উম্মীদবার উনারা প্রচার করছে, সুনোদার তো শরীর খারাপ, উনি তো যেতে পারেন না, উনি কিভাবে করবেন, উনি বেশি দিন বাঁচত না। সুনোদা কতদিন বাঁচব এই রামনগরের জনতা তয় করবে, তোমরা তয় করতে পারবে না। সুনোদার কাছে পুরো রামনগরের মানুষের সামনে আশীর্বাদ রয়েছে, জন তোমাদের উঠিয়ে নেবে, সুনোদা চিরজীবন রামনগরই থাকবে, রামনগরবাসীর ভোটেই নির্বাচিত হয়ে বিধানসভাতে যাবে। এরা এত নির্মমানের প্রচার, সুনোদার মতো বিশাল হৃদয়ের মানুষকে বলে অসুস্থ। আরে সুনোদা দুবার ডায়ালিসিস নেওয়ার পরও মানুষের কাছে গিয়ে দাঁড়ায়, এই রামনগরে কার বাড়িতে অসুস্থ মানুষ আছে তার খবর যদি কারোর কাছ থেকে নিতে হয় তো সুনোদাকে ফোন করলে জানা যায় যে রামনগরে কার বাড়িতে অসুস্থ রুগী আছে, আর তোমাদের কাছে ফোন করলে কার বাড়ি থেকে কত কমিশন নেওয়া যায়, কাকে মাথার বাড়ি দেওয়া যায় তার খবর কমিউনিস্টের কাছে, কংগ্রেসের কাছে থাকে। আর নির্লজ্জ কংগ্রেস আর কমিউনিস্ট, তাদের তো লজ্জা থাকা উচিত। এই রামনগরে কংগ্রেস আর কমিউনিস্টের নামধারী কত খুনকারামি করেছে, কত বাড়ি জ্বালিয়েছে। সুনোদার দোষ নেই, সুনোদা তার নেতৃত্ব দেননি, তার নেতৃত্ব যেই বাড়ির তারা দিয়েছেন এদেরকে রামনগরের বাসী সঠিকভাবে চেনে। এরাই কুমির কেটে, খাল কেটে কুমির এনেছিল এই ত্রিপুরা রাজ্যে, সিপিএম ওনার বাপই এনেছিল, অন্য কেউ আনেনি। আর এখন পুত্রত ওদের নদীতে ডুবকি মেরে বসে আছে, রামনগরবাসী এবার প্রমাণিত করবে চূড়া পথে এসছে। কারণ কি, কংগ্রেসের উম্মীদবার হইলে তো সুনোদা তো এমনি ঝাড়ু মারবে, তার জন্য চূড়া পথে আইছে, নাম কয় না, আমি নির্দল, সে কে চূড়া পথে আইছে, নাম কয় না, আমি সিপিএম ওর নামে কংগ্রেস, তুমি কি তোমার কে পড়াইছে, করতে আইছ, কোন জায়গার থেকে আইছ, তার মানে ভোট চাওয়ার জন্য প্রার্থীর হিম্মত নেই, কংগ্রেস আর সিপিএম এর নাম করে প্রার্থী হওয়ার হিম্মত নেই, এমন ব্যক্তি সুনোদার সামনে দাঁড়িয়ে গেছে। যেটা সুনোদা বলছিল যে কই জানি আইছে ফলস ক্যান্ডিডেট, ঠিকই বলছে দাদা, ঠিকই পলিটিশিয়ান নেব, জানে রামনগরবাসী এবার ফলস ক্যান্ডিডেটকে রাস্তা দেখাবে, সঠিক রাস্তা দেখে রামনগরের কাছে আসা হতো, আদর্শ মানুষ হয়ে আসো, আদর্শ ব্যক্তিত্ব হয়ে আসো, সুনোদত্তের মতো সরল উদার মানসিকতা নিয়ে আসো, এখানে লড়াই করার জন্য এসছো তো চূড়া পথে এসছো, চোরা রাস্তাতে এসছো, নিজের ডিক্লারেশন পদ্ধ দিতে পারছে না, আমি কে তার পরিচয় নেই, ক্যান্ডিডেটকে ভোট কিভাবে দেবে, এ করতে এসে জিজ্ঞাবেন আপনারা। আমি সমস্ত রামনগরবাসীকে জিজ্ঞাসা করব, আপনি কে, কে পাঠিয়েছে, কোন দলের, কোথার থেকে এসছেন, আগে পরিচয় দিন, তারপর মানুষের কাছে ভোট চান। আর রামনগরের প্রতি ঘরের মধ্যে সুরজিৎ দত্ত বসে আছে, সুরজিৎ দত্ত বসে আছে। আমি সারা ত্রিপুরা রাজ্যে ঘুরি, সারা ত্রিপুরা রাজ্যে ঘুরি, যখন সুনোদার নাম এসছে আরো কিছু ক্যান্ডিডেটের নাম আসে আমাদের নেতৃত্বের সামনে, যখন বলেছি ও মবম্ব খুশ হওয়া ও হ্যাঁ উনকো দে দো, ওই জিত সকতা হ্যায় ওই মুকদ্দর কা সিকন্দর হ্যায় উনকো দেনা চাহিয়ে, ইয়ে দিল্লি তক জানতা হ্যায় সুনোদা কো, ইয়ে চূড়া পথে সুনোদা আসেন না, সুনোদা সবার সামনে আছেন, রাত্রিতেও যদি যান সুনোদা লাইট চারটা লাগিয়ে তারপরে যান, যাতে সুনোদাকে সবাই দেখে, সেই দিশাতে সুরজিৎ দত্ত কাজ করেন। বন্ধুরা
রামনগরে বড় মাত্রায় সরকারি কর্মচারী আছে, পেনশনার আছে, ভাতা প্রাপক আছে। আমি আজকে একটা সত্যি কথা বলবো ত্রিপুরাবাসীকে এই ময়দান থেকে। বন্ধুরা, এই সরকার আসার পর আমরা বলেছিলাম যে 2000 টাকা করে ভাতা দেব, কঠিন কাজ ছিল। প্রায় 450 কোটি টাকা খরচা করে আমরা ভাতা 2000 টাকা করেছি, প্রায় 4 লাখ মানুষের কাছাকাছি। আর 20% ডিএ যে দিয়েছি, তাতে সরকারি কর্মচারীকে প্রতি বছরে 1% ডিএতে 100 কোটি টাকা খরচা হয়, 20% ডিএতে 2000 কোটি টাকা খরচা হয়। শুধু ডিএ আর সোশ্যাল পেনশন যেটা আছে, এটা দুইটা যদি অ্যাড করি তাহলে 2500 কোটি টাকা প্রতি বছরে এক্সট্রা লাগে, বাকিগুলো তো ছেড়ে দিলাম। এই ডাবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র ভাই মোদীর সরকার আছে বলে ত্রিপুরার মতো ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীরা হিম্মত করে 20% ডিএ আর 2000 টাকা করে ভাতা দেওয়ার হিম্মত করেছে। অন্য কোন সরকার দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টির সরকার আছে, কন্টিনিউ থাকবে, তবেই 20% ডিএ কন্টিনিউ থাকবে, তবেই 2000 টাকা কন্টিনিউ থাকবে, না হলে সিপিএম কংগ্রেস অন্য দলের দ্বারা সম্ভব নয়। আরে সিপিএম কংগ্রেস তো 7 আসনে প্রার্থী দিতে পারেনি, কোথায় আটকেছে? সিপিএম এর 47-এ আটকিয়েছে, কংগ্রেস তো কত আশা করে গিয়েছিল, 13-তে আটকেছে, 13-তে ফেরত পেরে গেছে গা, 13-তে আটকে গেছে। এতদিন স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী হব, ডেপুটি সিএম হব, আর 13খানা সিট দিয়েছে বাবু। নিজের সিট বাইরে তো না, আমি যাইতে আছি বাপিয়ার কাছে গুদ্দুর পরে, নিজের সিটে বাইরে তো না, তার জন্য কত ব্যবস্থা। সবাইকে কংগ্রেসের আমার বোন চলে এসছে ভাইস প্রেসিডেন্ট, সবাইকে স্বপ্ন দেখাতো আমি আইতাছি, আমি মুখ্যমন্ত্রী হবো। আরে তুমি তো 2008-এর থেকে আয়ো, 13-এর থেকে আয়ো, কোনোদিন আইছো না, বিজেপি তোমার মন্ত্রী বানিয়েছে, ওখান থেকে পালিয়ে গেছো, গিয়ে পালিয়ে তৃণমূল, বিজেপি, আবার কংগ্রেস, কত দলে যাইবা, কই কই যাইবা, কি কি করবা? আবার সিপিএম এর লোকে বন্ধুত্ব করিয়া কোয়ালিশন করে নিয়েছে, তারপরে আবার আলাদা আলাদা সিট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে একবার দেখলাম হঠাৎ করে বিবাহ হয়ে গেছে গা, রুকে এত তাড়াতাড়ি বিবাহ দেখা দেখি হয়ে গেছে বলে স্যার হয়ে গেছে গা, এত তাড়াতাড়ি আমার সন্দেহ হয়েছে, এক দেখাতেই বিয়ে গেছে, এটা ঠিক তো না। তারপরে দেখি ডাইভোর্স হয়ে গেছে গা, তারপরে দেখি আবার দিয়ে উকিল আইছে মিলাইছে, মিলানোর পরে দেখি ক্যান্ডিডেট দিছে, ক্যান্ডিডেট উইথড্র করে লাইছে। মানুষ ত্রিপুরা মানুষ দিয়ে এরা পুতুল খেলে, রাজনীতি করার জন্য এসছে ত্রিপুরার মানুষ, ম্যাচিওর পলিটিশিয়ান ত্রিপুরার মানুষ, সুচিন্তক ত্রিপুরার মানুষ, দূরদর্শী ত্রিপুরার মানুষ, রাজনীতি জানে ত্রিপুরার মানুষ, ডেভেলপমেন্ট কি জানে। এই পুতুল খেলার মতো রাজনীতি আজকে ত্রিপুরার ইতিহাসে প্রথমবার হয়েছে যে 15 দিনে 15 বার ডিসিশন চেঞ্জ করে সেই দলের নেতা নেত্রীদেরকে এবার সঠিক রাস্তা, শুধু রামনগরবাসী না ত্রিপুরাবাসী, তাদেরকে সেই রাস্তা দেখাবে ত্রিপুরা পুতুল খেলার জন্য, ত্রিপুরা মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে ডেভেলপমেন্ট করার জন্য, মহিলা সশক্তিকরণের জন্য, যুব সশক্তিকরণের জন্য, রোজগারের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, নতুন এয়ারপোর্ট তৈরি করার জন্য, জলের ব্যবস্থা করার জন্য, এখানে সবার রোজগার ব্যবস্থা করার জন্য, প্রতিটি মহিলাকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সশক্তিকরণের জন্য, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার চাই। বন্ধুরা, আজকের ম্যানিফেস্টো জরুর আপনারা দেখবেন কমিউনিস্টের, আমি আবারও বলবো সেটা দেখলে আমি বুঝে যাবেন তারা নিজেরাই আর আইতে চায় না, কমিউনিস্ট কংগ্রেস নিজেরাই আসতে চায় না, আপনি যদি জোর করে ভোট দেন তারা নিত না। ইসমে প্রমাণিত, আজকে দেখে আমি বুঝে গেছি এরার ইচ্ছা নাই আর আহনের, কারণ কি তারা রাজনীতি করতে পারবে না, তারা ত্রিপুরাতে যেই দিশাতে রাজনীতি করতো সেই দিশার সমাপ্তি হয়ে গেছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে রাজনীতি এরাই করতে পারবে যারা ডেভেলপমেন্ট জানে, যাদের রণকৌশল আছে, যাদের কাছে রণনীতি আছে, যাদের কাছে কমিটমেন্ট আছে, যাদের কাছে ত্রিপুরা শ্রী মায়ের আশীর্বাদ আছে, সর্বোপরি 37 লক্ষ ত্রিপুরাবাসী মানুষের আশীর্বাদ আছে, তারাই ত্রিপুরাতে রাজনীতি করতে পারবে। আজকে সেই নতুন দিশা তৈরি হয়েছে বন্ধুরা। বন্ধুরা, আজকে ত্রিপুরা রাজ্যে যারা নজওয়ান আছেন, এটা শহরতলি রামনগর যে বড় মাত্রায়
এক সময় সরকারি নকরির উপরে যারা নির্ভর ছিল, যারা কমিউনিস্ট পার্টির উপরে নির্ভর ছিল, যারা পার্টি অফিসে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করত, আজ সেই ছেলে মেয়েরা স্বরোজগারী হয়ে রোজগার করে। মাননীয় প্রধানমন্ত্রী, মন কি বাতের মাধ্যমে ত্রিপুরার যারা বাঁশের বোতল তৈরি করে, যারা কাশ্মীরি কোল চাষ করে, যারা কুইন পানিপল প্রোডাকশন করে, যারা লেবু জার্মানিতে বিক্রি করে, ত্রিপুরার কাঁঠাল এখন জার্মানিতে বিক্রি হয়, ত্রিপুরার লেবু দুবাইতে বিক্রি হয়, ত্রিপুরার বাঁশের বোতল দুবাইতে বিক্রি হয়। আগেও সরকার ছিল, আগেও বাঁশ ছিল, আগেও কাঁঠাল ছিল, আগেও লেবু ছিল, আগেও ধান ছিল, আগেও কৃষক ছিল, আগেও মহিলা ছিল, আগেও নবজোয়ান ছিল, কিন্তু নরেন্দ্র ভাই মোদি সরকার আসার পর দিশা পেয়েছে, নতুন দিশাতে ত্রিপুরা কাজ করা শুরু করেছে বন্ধুরা। তাই এই রামনগর থেকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একসঙ্গে জানাতে চাইছি, বন্ধুরা এই 5 বছরের মধ্যে ত্রিপুরা এক নতুন দিশায় কাজ করা শুরু করেছে। আর কোভিডের পরিস্থিতির বিষয়ে নিশ্চিত এখানে বলতে হয়, সুরজিৎ দত্ত মহোদয় যিনি আপনাদের সম্মানীয় এমএলএ, যখন কোভিডের পরিস্থিতি তৈরি হয়েছিল, সবার আগে সরকারি স্কিম আমি ঘোষণা করার আগে, সবার আগে যদি মানুষের কাছে কেউ দাঁড়িয়েছে, কেউ বাড়িতে গিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে লকডাউনের মধ্যে, তো সুরজিৎ দত্ত শুরু করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, আর মানুষের পাশে দাঁড়িয়েছে, সে মহান ব্যক্তি দাঁড়িয়েছে। তখন সরকারি স্কিম আমরা ঘোষণা করিনি, তার আগে আমি দেখি যে সুনুদা সববার বাড়িতে বাড়িতে চাল ডাল সবাইকে দেওয়ার ব্যবস্থা কেউ যদি কোনো ব্যক্তি করেছে, তো সুরজিৎ দত্ত করেছে বন্ধুরা। দুর্দিনে যদি রামনগরের মানুষের কাছে কোনো ব্যক্তি গিয়ে দাঁড়িয়েছে, সে সুরজিৎ দত্ত দাঁড়িয়েছে। চুরাপথে যে লোক এসছে তার তো পাত্তা পর্যন্ত নেই, সে তো লকডাউন হয়েছে কেন তার জন্য কেস করার জন্য গিয়েছিল, কিংবা কেন খাওয়া দিচ্ছে তার জন্য কেস করার জন্য গিয়েছিল, সে দিশাতে চলছিল। কিন্তু সুনুদা নিজের হৃদয়কে উদার করে এই রামনগর মানুষের কাছে দাঁড়িয়েছিল, তার অন্ন নিয়ে দাঁড়িয়েছিল, যে সুরজিৎ দত্ত আর কোনো ব্যক্তি নয়, এই আপনাদের প্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত দাঁড়িয়েছিল। আর আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এই ময়দান থেকে বলতে চাইছি, যখন কোভিডের 2 বছর চলছিল, তখন লকডাউনের ভিতরে ছিল, আমাদের সবার মধ্যে একটা সন্দেহ ছিল, আমরা বাঁচব কিনা, আমাদের জন্য ওষুধ আসবে কিনা, সেই সন্দেহের মধ্যে আমরা বিরাজ করছিলাম। কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন ইউরোপে টিকাকরণের ব্যবস্থা হয়েছে, আমেরিকাতে টিকাকরণের ব্যবস্থা হয়েছে, স্বদেশী কায়দায় ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র ভাই মোদী টিকাকরণের ব্যবস্থা করে রামনগর সহ ভারতবর্ষের প্রতিটি মানুষকে, 130 কোটি মানুষকে এক ডোজ নয় তিনটি বুস্টার ডোজ দিয়ে আজকে আমাদেরকে করোনা মুক্তি করেছে, জীবনদান করেছে, মা জন্ম দিয়েছে। জীবনদান যদি দুবারা কেউ দিয়েছে তো নরেন্দ্র ভাই মোদী দিয়েছে, রাহুল গান্ধী দেয় নাই, সীতারাম ইয়েচুরি দেয় নাই, এই যে চুরাপথের লোকটা এসছে এও দেয়নি, এও লকডাউনের পরে ভিতরে ঢুকে আছিল, বাইরে আসার হিম্মত হয়েছিল, তো নরেন্দ্র ভাই মোদী এসছে, সুরজিৎ দত্ত এসে, বিপ্লব দেব এসছে, তারপরে আমাদের দেখা থেকে এর বাইরে এসে আমারে কয়, সর্বদলীয় মিটিং এর মধ্যে কমিউনিস্টরা, আপনি তো এত টাকা করে দিচ্ছেন, এটা আরো বাড়ায় দেন। তাদের কাজ হচ্ছে বাড়ায় দেন, আজকে ম্যানিফেস্টোর মধ্যে তাই লিখেছে, বাড়িয়ে দেন। আমি যখন বলি আপনারা কি দেবেন, তারা কিছু দেয় না। তারা কোভিডের সময় আমি লক্ষ্য করেছি, এই করোনার সময় কমিউনিস্ট পার্টিরা যখন জাল টাল দেওয়ার কিছুটা ব্যবস্থা শুরু করেছে, তাও চাঁদা তোলা শুরু করেছিল, চাঁদা তুলে দিয়েছে, ভারতের জনতা পার্টির কোনো কার্যকর্তা চাঁদা তুলে মানুষের অন্নের খাদ্যের ব্যবস্থা করেনি, নিজের জেব থেকে বের করে ব্যবস্থা করেছিল। শুধু ত্রিপুরা নয়, পুরো ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা মানুষের পাশে নয়, মানুষের ঘরে ঢুকে দাঁড়িয়েছিল, অন্ন দিয়েছিল, ইঞ্জেকশনের ব্যবস্থা করেছিল, জীবনদানের ব্যবস্থা করেছিল। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী সেই সরকার করেছিল। তাই বন্ধুরা এখানে বড় মাত্রায় যে মহিলারা রয়েছেন, আর ধীরে ধীরে আমি দেখছি পুরো রামনগর এখানে উপরে উঠে ওই বিল্ডিং পর্যন্ত উঠে যাচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে লাগাতার মানুষের আশীর্বাদ নিয়ে থাকবে। আর সুরজিৎ দত্ত এবার গতবারের চাইতে বেশি ভোটে, বিপুল ভোটে জয়ী হয়ে
त्रिपुरा विधानसभा जाबे एवं नरेंद्र भाई मोदी काछे एक पद्य बोल दिए रामनगर वासी आदर्श नागरी प्रमाण करबे आमरा रामचंद्र के आदर्श मानुष के पाठिए दिएछि नरेंद्र भाई मोदी आपनार काछे विधानसभा मध्य रामनगर उन्नयनेर जन्य यदि कोनो व्यक्ति से सुरजित दत्त তাই বন্ধুরা আমি আশা করি আগামী 16 তারিখ 16 ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে তখন সেই দিনক্ষণে সমস্ত মহিলারা আজকে যেভাবে মহিলারা আসছেন সকাল সকাল নিজের ঘর থেকে বেরিয়ে সুরজিৎ দত্তকে পদ্ম বল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে লাগাতার 8 বারের এমএলএ জিতিয়ে এক পদ্ম বল পাঠিয়ে রামনগর উন্নয়নের জন্য সমস্ত রামনগরবাসী এক দিশায় কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির যে 5 বছরের ডেভেলপমেন্ট মুখী সরকার সেই সরকারে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরার প্রত্যেকটি প্রান্তে পদ্মফুল ফুটবে এবং সেই দিকেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রত্যেকটি কার্যকর্তা একই দিশাতে কাজ করবে এটাই আমি আশা করি আর রামনগরের প্রত্যেকটি কার্যকর্তাকে আমি বলবো একসঙ্গে এক জায়গায় আমি একদিন আসবো সাংগঠনিক বৈঠকের জন্য একসঙ্গে এক জায়গায় এক মানসিকতা হয়ে একমাত্র লক্ষ্য ভারতীয় জনতা পার্টি একমাত্র লক্ষ্য কংগ্রেস সিপিএম এর ত্রিপুরা থেকে সমাপ্তি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরার ডেভেলপমেন্টের যে শুরুয়াত 2018 শুরু হয়েছিল তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র সেই মন্ত্রকে রামনগরের প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া আর সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে বলা বন্ধুরা আমরা বাজেট 2017-তে 14,700 কোটি টাকা থেকে শুরু করেছিলাম কমিউনিস্টের সেই বাজেট ছিল আজকে 5 বছরের মধ্যে ত্রিপুরার বাজেট প্রায় ডাবল 26,700 কোটি টাকা এই সরকার পৌঁছেছে তাতে প্রমাণ করে ত্রিপুরার মানুষের উন্নতি হয়েছে ত্রিপুরার মানুষের জীবনমান উন্নয়নের ধারা প্রভাবিত হয়েছে এবং সেই প্রভাবকে লাগাতার রাখার জন্য মোদি লাগবে মোদি ত্রিপুরার মজবুরি হ্যায় আমি বিপ্লবদেব বলি আমি ত্রিপুরার মাটির মোদি ত্রিপুরার মজবুরি হ্যায় ইয়ে স্লোগান দেনা চাইয়ে মোদি কো ত্রিপুরা নেই চাইয়ে মোদি হামারা মজবুরি হ্যায় মোদি ছাড়া ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে না এটা প্রমাণ করে দিয়েছে মোদি মোদি ত্রিপুরাকে যা বলেছে তা করে দেখিয়েছে হীরা বলেছে তো হীরা দিয়েছে সেভেন পে স্কেল বলেছে সেভেন পে স্কেল দিয়েছে ঘরে ঘরে রোজগার বলেছে রোজগার দিয়েছে সবার ঘরে রেশনের ব্যবস্থা করবে ইপিডেক্স সিস্টেম লাগু করে দিয়েছে তার মধ্যে মহিলাদেরকে 350 রেশন হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে 33% মহিলাদের রিজার্ভেশন দিয়েছে তার সঙ্গে 20% ডিএ দিয়েছে তার সঙ্গে বড় মাত্রায় স্বরোজগারি মহিলা সেলফ হেল্প গ্রুপের মধ্যে তৈরি করেছে আজকে কমিউনিস্টের ম্যানিফেস্টো যখন দেখছি তখন ছিল আমরা 5 বছরে 3.5 লাখ মহিলাকে সেলফ হেল্প গ্রুপে নিয়ে গেছি রোজগার দিয়েছি এখন আপনারা ভাউতিবাজি করার জন্য এসেছেন আমি আশা করি সমস্ত মহিলা বোনেরা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে তাদের অধিকার নিশ্চিত পুনঃপ্রতিষ্ঠা করবে এই রামনগরের মাটিতে আমার সঙ্গে একবার সবাই হাত উপর উঠানো হাত উপর উঠানো হাত না খোলা খুললে সিপিএম ডুববো হাত বন্ধ করা বলে ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদি কি জেপি নড্ডা কি রামনগর মন্ডল কি সুরজিৎ দত্ত কি রামনগর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ।